কি গো, এই বৃষ্টির মধ্যে এখানে একা একা বসে বসে কি ভাবছো? কি গো, এই বৃষ্টির মধ্যে এখানে একা একা বসে বসে কি ভাবছো? চিন্তে করছি গো গিন্নি, চিন্তে করছি। সব সময় এত চিন্তে করে কি পাও বলো তো দেখি। কি আর করব বলো, এই অভাবের সংসার, দুবেলায় দু মুঠো ভাত জোটাতে। হ্যাঁ গো গিন্নি, তাই ভাবছি। চলো এখন ঘরে চলো, যা বৃষ্টি হচ্ছে থামার নাম তো নেই। আর তাছাড়া যে বড় বড় ডাক মারছে, এখন বারান্দায় বসে থেকো না। গোপাল, আরে ও গোপাল, বাড়িতে আছিস নাকি? আরে কানাই, কি খবর? আর খবর রে ভাই, বৃষ্টির পানিতে তো পুকুরের সব মাছ মাঠে ভেসে গেছে। এখন তো দেখছি ছেলে পুলে নিয়ে না খেয়ে মরতে হবে। সে কি কি সর্বনাশী কথা রে কানাই! তো আর বলছি কি দাদা, তবে তোমার তো খুব একটা ক্ষতি হয়নি। কেন কেন, আমার পুকুর থেকে কি মাছ বেরোয়নি? তোমার পুকুরে তো অনেক শ্যাওলা, তাই মাছ সেভাবে বের হতে পারেনি। তাহলে এখন কি করা যায় বলতো দেখি কানাই। একটা কাজ করা যায় দাদা। কি কি, জলদি বল দেখি। তোমার পুকুর থেকে শ্যাওলা নিয়ে আমরা নদীতে ফেলাই, তাহলে নদীতে শ্যাওলা পেয়ে সেখানে মাছ আশ্রয় নেবে। তাতে আমার কি লাভ রে কানাই? শোনো শোনো দাদা, আগে মনোযোগ দিয়ে আমার কথা তো শোনো। হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। বলি, তোমার পুকুরে তো শ্যাওলার কারণে মাছ বড় হচ্ছে না। শ্যাওলা পাতলা করে দিলেই মাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তা বেশ বেশ, তাহলে চল তাই করি। ও কাকু, আরে ও কাকু, এ তোমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? আরে পল্টু যে, আয় আয় এদিকে আয়। এই বলো কাকু কি বলবে? বলি কি, পুকুরে শ্যাওলা বেশি হয়ে গেছে, মাছগুলো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না বোধ হয়। হ্যাঁ গো কাকা, বেশি তো হয়ে গেছে শ্যাওলা। তা তোর গরুর গাড়িতে করে শ্যাওলাগুলো একটু নদীতে ফেলে দিবি বাবা? তা কেন করব না কাকু বলো, গাড়ি প্রতি কত করে দেবে? কত করে হলে তুই পারবি বল দেখি। আমাকে তুমি 20 টাকা করে গাড়ি দিও কাকা। না না, 20 টাকা গাড়ি বেশি হয়ে যায়, তুই 10 টাকা করে নিস। না কাকা, লস হয়ে যাবে আমার। আচ্ছা আচ্ছা, তোর কথাও থাক আর কানায়ের কথাও থাক, এই 15 টাকা করে নিস কেমন? ঠিক আছে কাকা, তাহলে কালকে সকালেই ফেলে দেব কেমন? ঠিক আছে, তবে এখন তাহলে তুই যা বাবা। তুমি একটু বেশি বোঝো দাদা, ও 10 টাকাতেই টেনে দিত। আচ্ছা আচ্ছা, যা হয়ে গেছে বাদ দে দেখি, চল এখন বাড়িতে যাওয়া যাক, কাল সকাল সকাল এসে শ্যাওলাগুলো তুলতে হবে। হ্যাঁ গো, শুনলাম পুকুর থেকে নাকি সব শ্যাওলা নদীতে ফেলে দেবে। তাই তো ভাবছিলাম। আমি বলি কি, একটা কাজ করলে কেমন হয়? কি কথা বলো দেখি শুনি। শ্যাওলাগুলো তো নদীতে ফেললে ভেসে কোথাও না কোথাও চলে যাবে, তার চেয়ে বরং নদীতে বাঁশ পুঁতে শ্যাওলাগুলো আটকে রাখতে পারলে নদীর মাছও ধরতে পারতে। বাবা বাবা বাহ, তোমারও তো দেখি মাথায় বুদ্ধি আছে, আমরাও এই বুদ্ধি করেছি। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ গো গিন্নি,
পল্টুকে বলে রেখেছি কাল সকালেই ও শ্যাওলাগুলো ফেলে দেবে। ওই তো ওই তো পল্টু এসে গেছে। কি কাকা, আমাকে নিয়ে কি বলছ? কি যে বলিস, তোকে আবার কি বলবো। তা এত দেরি করে আসলি যে? এত সকাল সকাল আসলাম তাও তোমাদের হলো নি? আরে আজ সকালে উঠে আমি তো চায়ের দোকানেও যেতে পারিনি। নে নে, এখন কথা না বলে ঝটপট শ্যাওলাগুলো গাড়িতে ওঠা দেখি। এই তাহলে আমি চললাম কাকা, তোমরা পেছনে পেছনে আসো। এই বলো কাকা, কোথায় ফেলবে? ওই যে ওই বাঁশ দিয়ে ঘেরা, ওখানে ফেলতে হবে। নাও কাকা, সব শ্যাওলা তো ফেলা শেষ, এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও। আরে এখন কি সাথে করে টাকা করে কিছু এনেছি নাকি? ও বেলা এসে নিয়ে যাস। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি তাহলে যাই। এই শোন কানাই, নদীতে তো বেশ পানি মনে হচ্ছে, শ্যাওলায় মনে হয় অনেক মাছি আটকাবে। হ্যাঁ গো দাদা, সে কাল সকালে আসলেই বোঝা যাবে। ঠিক আছে, চল এখন যাই, বাড়িতে গিয়ে আবার পুকুরে মাছের খাবার দিতে হবে। হ্যাঁ দাদা, চলো চলো। কি গো, এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ গো, সেই জন্যই তো সকাল সকাল কাজ শুরু করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি হাতের কাজটা শেষ করেই আসতেছি। কই গো গিন্নি, মাছের খাবারগুলো কোথায় রেখেছো? ওই দেখো খাটের কোণে বস্তায় রাখা আছে। আমি গেলাম গিন্নি, পুকুরটা পরিষ্কার হয়ে গেছে, এখন ওদের খাবার দিতে হবে। ঠিক আছে যাও, দিয়ে আসো। ওহ দেখেছো, জালগুলো কেমন ভিজিয়েই রেখে দিয়েছে, আমি ছাড়া এবাড়ির একটা কাজও করে দেওয়ার মতো মানুষ নেই। জালগুলো শুকাতে দিয়েছো, ভালোই করেছো গো। হ্যাঁ হ্যাঁ, এসব কাজ আবার আমি ছাড়া কে করবে শুনি? আমি ভাবছিলাম আমি গিয়েই জালগুলো শুকোতে দেব। হ্যাঁ এখন তো হয়েই গেছে, আর বলে লাভ কি, যাও তুমি এখন তোমার কাজ করো গে। আমার আবার এখন কি কাজ, এখন একটু ঘরে গিয়ে ঘুমোতে হবে। হ্যাঁ তাহলে তাই যাও। ও গোপাল দাদা, ঘুম কি ভেঙেছে? এই তোরে কানাই, তুই চলে এসেছিস? শুধু কি তাই, এই চলো চলো আগে, দেখবে নদীর শ্যাওলাতে কেমন মাছ আটকেছে। সে কি রে, তার মানে তুই? হ্যাঁ আমি নদী থেকেই ঘুরে আসলাম। চল চল তাহলে যাই, ওই দেখ উঠানে জাল, তুই জাল নে, আমি মাছ রাখবার জন্য হাড়ি নি। কি রে কানাই, মনে হচ্ছে শ্যাওলাতে অনেক মাছ আটকেছে। হ্যাঁ দাদা, নাও এখন জাল ফেলো ফাঁকা দেখে।
কানাই রে। কি হলো দাদা, বড় কিছু নাকি জালে? মনে হচ্ছে তো জালটা ভার ভার, বড় মাছ হতে পারে বুঝলি। হে কি দাদা, জাল ভর্তি তো শুধু মাছ আর মাছ। হ্যাঁ রে, হে দেখ দেখ কানাই, এ তো সবই দেখি ইলিশ মাছ রে। হ্যাঁ দাদা, তাই তো দেখছি। হে হে ভালোই হলো, আজ থেকে রোজ তাহলে শ্যাওলা থেকে ইলিশ ধরা যাবে। হ্যাঁ গো দাদা, এখন থেকে আর আমাদের পুকুরের মাছের উপর ভরসা করে বসে থাকতে হবে না। চল চল কানাই, এক জালি তো হাঁড়ি ভরে গেল, আবার কালকে ধরা যাবে। কি গো, মাছ কি পেলে? হ্যাঁ গো বৌদি, দেখো হাঁড়ি ভর্তি শুধু ইলিশ মাছ। তাই নাকি গো, কই কই দেখি দেখি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদেরও তো বিশ্বাস হতো না গিন্নি, এখন মনে হচ্ছে। হ্যাঁ গো দাদা, আমরা শ্যাওলা দিয়েই এখন থেকে ইলিশ ধরবো নদী থেকে। যা কানাই, তুই গিয়ে মাছগুলো বিক্রি করে আয়। চলো চলো গিন্নি, আমরা ঘরে যাই এখন, আমাদের আর কোনো চিন্তা নেই।